সাকিব তার অন্তভক্তদের মুখে ছাই মেরে দিয়েছে। দিন শেষে এটা একটা ক্রিকেট ম্যাচ, দুনিয়ার সব কিছুই এটা না, বললেন সাকিব আল হাসান। আফগানিস্তানের সাথে টেস্টের চতুর্থ দিন শেষে সাংবাদিকদের এমন কথা বলেছিল সাকিব আল হাসান। সাকিব আল হাসান সম্ভবত বাংলাদেশের ক্রিকেট খেলে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা প্লেয়ার, দেশ বিদেশে তার রেকর্ডও কম নয়। তাই এই রেকর্ড মুখস্থ করে অনেক তরুণ গর্ববোধ করে। অনেক তরুণ প্লেয়ারের স্বপ্ন সাকিব আল হাসান হওয়ার, কিন্তু সেই সাকিব আল হাসান এক পর্যায়ে মুখ দিয়ে বলেই ফেলল, ক্রিকেট খেলা দুনিয়ার সব কিছু নয়। যখন এই কথাটা অন্য কেউ বলে, সে সময় অনেক সাকিব ভক্ত এসে নানান ভাষায় কথা বলে। আমি সেই সব সাকিব ভক্তদেরকে বোঝাতে চাই, তোমরা খেলা নামক ফাও বিষয়ে যে সময়টুকু দিচ্ছ, মন মগজে দিচ্ছ, সেটার বিন্দুমাত্র যদি বাস্তবমুখী কাজগুলোতে দিতে, তবে জাতির আজকে এই অবস্থা হতো না। আমার আজকে ভালো লাগছে সাকিব তার সে অন্ধ ভক্তদের মুখে ছাই মেরে দিয়েছে, খেলা মানে খেলাই, দুনিয়ার সব কিছু নয়, এই সত্য কথাটা বলেছে। এর আগে কিছু পাগল বের হয়েছিল যারা ক্রিকেটারদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করা শুরু করেছিল। তখন মাশরাফি বলেছিল, আমরা মুক্তিযোদ্ধা নই, আমরা হলাম এন্টারটেইনার, মানুষকে আনন্দ দেই, আমাদের সাথে মুক্তিযোদ্ধাদের তুলনা করা ঠিক নয়। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে একটা সময় অনেক বন্ধুবান্ধব আত্মীয় দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা খেলা নিয়ে আলোচনা অ্যানালাইসিস করত, কিন্তু এই শিক্ষিত লোকগুলোর সামনে যদি দেশ জাতির প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা উঠত, তাহলে সাথে সাথে রিয়েক্ট করে বলতো, দূর এসব রাখতো, এগুলো ভালো লাগে না। তবে আসার কথা এই যে, এই খেলা কমিউনিটির সংখ্যাটা দিনে দিনে কমছে, অনেক ক্ষেত্রে তাদের সংখ্যালঘু হতে দেখা যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষ অনেক কিছু বুঝতে শিখছে এবং বাস্তব ভিত্তিক আলোচনা করতে শিখছে। খেলা দেখা বন্ধ করে দিয়েছে এমন লোকের সংখ্যাও কম নয়। বাকি খেলা পাগলগুলো খেলা বিষয় রেখে বাস্তবতায় ফিরে আসবে এবং দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, অ্যানালাইসিস করবে, দেশ ও জাতির জন্য বাস্তব ভিত্তিক কথা বলবে, এটাই আমাদের কাম্য। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।